Hello friends and welcome back to my channel. তাহলে এই যে কি আবার শুরু করছি নতুন দিনে নতুন ব্লগ। তাহলে প্রথমেই আপনাকে আমি নিয়ে যাই আমার ঠাকুরের আসনে আর আপনাকে দেখাই যে আমার পুজো হয়ে গেছে। তাহলে এখানটাই আছে, আপনারা দর্শন করে নিন। সো আমার পুজোটা হয়ে গেছে আর আমার রান্না হয়ে গেছে আর আমার স্নান টান সবই হয়ে গেছে, সেটা তো বুঝতেই পাচ্ছেন। কিন্তু আমি এখনো রেডি হইনি। আই উইল গেট রেডি অ্যান্ড দেন আগেন আইল গেট ব্যাক টু ইউ, বাট টিল দেন আমি আপনাকে কার কাছে নিয়ে যাচ্ছি? আমি আপনাকে নিয়ে যাচ্ছি এসকের কাছে। এসকে আপনাকে হাই হ্যালো বলুক। এসকে একটুখানি ফ্রেন্ডসদেরকে হাই হ্যালো বলে দাও। হাই, গুড মর্নিং। আর গুড মর্নিং বলা যাবে না এখন তো, গুড আফটারনুন। ইয়েস, তো আমি ফ্রেন্ডস বাংলা একটু শুভ মধ্যাহ্ন। ইয়েস, আমি ফ্রেন্ডস কে বললাম কি আমার রান্না হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কিন্তু আমি এখন আই উইল গেট রেস্ট রাইট নাও ইন অর্ডার টু স্টার্ট মাই অফিস ওয়ার্ক। তাহলে কি তোমার এক্সারসাইজ হয়েছিল আজকে? আজকে করনি তুমি? এনিওয়েজ, আজকে ফ্রেন্ডস আর টুডে দা কলকাতা ডে ইজ ভেরি ড্রাউজি, ক্লাউডি এন্ড ড্রাউজি ইট ইজ। তাহলে আমি তাহলে আজকে ইজ আ লেজি ডে, তো আমার সব হয়ে গেছে। আপনাকে আমি আসলে ফ্রেন্ডসদেরকে দেখাই কি আজকে আমি কি রান্না করেছি, ঠিক আছে? চলুন ফ্রেন্ডস আপনাকে দেখাই আমি কি রান্না করেছি, তারপর আমি আপনাকে আমি আবার আপনার কাছে ফিরে আসবো। মানে ফিরে মানে কি, রান্নার পরে আপনার সাথে আবার কানেক্ট হবো। চলুন দেখুন আমার কি রান্না হয়েছে আজকে। আমার আওয়াজ আর বন্ধু শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন তো? ওকে, তাহলে এটা মিষ্টি দই নিয়ে এসেছি আর ওখানে আমি সবজি ডাল যে কালকে করেছিলাম, অনেক বেশি করেছিলাম তো, তো ওটা ওই সবজি ডালটা কালকের, ইট ওয়াজ ইয়েস্টারডেজ সবজি ডাল। আই মিন আলু ফুলকপির তরকারি। যা বন্ধুরা, আবার হাঁকলাচ্ছি, এটাই হয় আমার সাথে। আমি আলু ফুলকপি তরকারি করেছি, শুধু আলু ফুলকপি না, তার মধ্যে হ্যাভ গিভেন মটরশুঁটি, গাজর, আলু ফুলকপি আর যে ফুলকপির যে ডাঁটা হয় না, ওই ডাঁটাটা দিয়ে আমি একটা শুকনো সবজি করেছি। অ্যান্ড আই মেড ওয়াট, পালং শাক আলু দিয়ে একটা চচ্চড়ি, শুকনো শুকনো চচ্চড়ি করেছি। আর এই যে আমার ভাত, আর এই যে আমার নারকেল তেলটা, যা বন্ধুরা সব জমে গেছে। শীত কোথায় পড়লো যে নারকেল ফুল জমি না? যা কি বলছি, তাড়াতাড়ি কথা বললে সব কথা জড়িয়ে যায়। আমি এটাই বলতে চেষ্টা করছিলাম যে শীত কোথায়, কোথায় শীত পড়েছে যে নারকোল তেলটা জমে গেছে। নারকোল তেলটা ঢালতে গেছি হাতে, দেখছি সব জমে গেছে, এই জন্য এখানে রেখেছি। ইট উইল গেট ডিসলভড এন্ড বিকাম লিকুইড। সো ফ্রেন্ডস, কথা হলো আমি কি করছি, আমি তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাই। আমাকে তো আবার রেডি হতে হবে অফিসের জন্য। আমি রেডি হয়ে যাই, রেডি হওয়ার পর আমি আবার আপনার কাছে ফিরে আসব। কি তাই নাকি? তাহলে যান, আপনারা স্নান টান করে নিন, আপনাদের তো লাঞ্চের সময় অলমোস্ট হতে চললো, রাইট? তো তাহলে আপনার সাথে দেখা হবে, টিল দেন যাবেন না কোথায়, আমি তো ফিরে আসবো, আবার যাবো আসবো, না যাবো আসবো, যাবো আসবো, কি তাই নাকি? চলো। হ্যালো ফ্রেন্ডস, এই তো আমি রেডি হয়ে গেলাম আর এই জন্য আপনার কাছে এসেছি। আমার লাঞ্চ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, নাও আইল গেট স্টার্টেড উইথ মাই ওন অফিস ওয়ার্ক। আর এসকে মনে হয় এখন খেতে বসবে, তাহলে আমি কি করছি, আমি আপনাদের সাথে আবার একটু পরে দেখা করব। টিল দেন আপনারা ওয়েট করুন, আপনারা যান গিয়ে লাঞ্চ টাঞ্চ খেয়ে নিন, তারপর আমি আবার ফিরে আসব। ওকে, হ্যালো ফ্রেন্ডস, আমি আবার ফিরে এসেছি। এই তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, সমস্ত কাজ হয়ে গেল। আমি এসকের জন্য খাওয়াটা বেড়ে রেখেছি অ্যান্ড আমার লাঞ্চ করে নিয়েছি, আমি রেডি হয়ে গেলাম। কেন, আমি এখন আমার আই উইল গেট স্টার্টেড উইথ মাই ওয়ার্ক। অ্যান্ড কি আপনাদের কি লাঞ্চ কি খাওয়া হয়েছে কি এখনো হয়নি, বলুন বলুন। আচ্ছা, আপনাকে তো আমি দেখেছি আজকে আমি লাঞ্চে কি রান্না করেছি। আর বিশ্বাস করুন ফ্রেন্ডস, আমার নিজের রান্না আমি নিজে তারিফ করছি,
all my sabji and aajke menu ta was very very tasty. তাহলে এখন শুধু আমার দই খাওয়ার বাকি আছে, সেটা আমি খাবো, ধীরে সুস্থে খাবো, আমার নিজের সিস্টেমে বসে কাজ করতে করতে আমি সেটা খাবো। আর একটু পরে আমি আপনাকে ভাবছি, এখন তো আমি কাজে বসে পড়বো, ওই জন্য এসকের কাছে নিয়ে যেতে পারছি না, তাও আমি আপনার কাছে নিয়ে যাচ্ছি, এসকের কাছে নিয়ে যাচ্ছি। আমার মনে এসকে রেডি হচ্ছে লাঞ্চ খাওয়ার জন্য, আর হাত মুখটা ধুচ্ছে। তা এসকে তুমি এখন লাঞ্চ খাবে তো? তো এই যে ফ্রেন্ডস, এখন এসকে একা লাঞ্চ খাবে, আমার তো লাঞ্চ খাওয়া হয়ে গেছে। আচ্ছা তাহলে তুমি খেয়ে নাও, ঠিক আছে? তাহলে আমি আমার কাজটা স্টার্ট করি। আর এই যে আমি আমার দইটা নিয়ে যাচ্ছি, এই যে দইটা নিয়ে যাচ্ছি আমার সিস্টেমে বসে বসে, আমি ধীরে সুস্থ একটু একটু করে খাবো, এনজয় করব মিষ্টি দই টেস্টটা, আর মুখটা মিষ্টি 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 যেন ফিলিংটা হয়, আর তার সাথে সাথে আমি আমার কাজটা করব। তাহলে কি ফ্রেন্ডস, যান আপনারা লাঞ্চ করে নিন, খেয়ে একটু বিশ্রাম নিন, অ্যান্ড ওয়াইল্ড রেস্টিং প্লিজ ডু ওয়াচ মাই ব্লগস অ্যান্ড কমেন্ট ফ্রেন্ডস, কাম অন, ইউ নিড টু কমেন্ট, প্লিজ কমেন্ট, কি বলো আজকে, রাইট? বন্ধুরা তো আজকাল কমেন্টও করে না, এই জন্য তো আমি ফ্রেন্ডস এখানে এসকের জন্য খাওয়াটা সব বেড়ে রেখে দিয়েছি, এভরিথিং। তো এসকে এখন একা বসে খাবে, আর আর কি, আমরা তো সবসময় একসাথে খাই, কিন্তু আজকে হয়ে উঠছে না, মানে যতক্ষণ আমার অফিসের কাজ হবে না, বাট স্যাটারডে সানডে আবার আমরা দুজন একসাথে বসে খাবো, আর বন্ধুদেরকে নিয়েই বসে খাবো, রাইট? তাহলে তুমি খেয়ে নাও, তাহলে আমি আমার কাজটা শুরু করবো। হ্যাঁ বাবা, কি তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বললাম, আপনারা কি আমার এই যে এত স্পিডে কথা বলি, ফ্রেন্ডস বিলিভ মি, আই মাই সেলফ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম টকিং ইন সাচ আ র্যাপিড ফায়ার। আমি চেষ্টা করি একটু ধীরে সুস্থে কথা বলতে, কিন্তু যা হয় না তো। তাহলে ওকে ফ্রেন্ডস, এটাই বলার ছিল, আজকে ওয়েদারটা দেখছেন তো পুরো অন্ধকার অন্ধকার, এই দেখুন পুরো অন্ধকার অন্ধকার, মানে আপনারা হয়তো দেখতে পারবেন না, আমার তো শেডও লাগানো আছে, তার জন্য আরও অন্ধকার হয়ে গেছে। তাহলে আমি এবার কি করছি, এবার যাই, আমি আপনাদের সাথে আবার মিট করব ভেরি ভেরি সুন, আর যেমন আমার ব্রেক হবে তেমনি আমি আবার আসবো আপনাদেরকে হাই হ্যালো বলার জন্য, কি তাই নাকি? ওকে ফ্রেন্ডস, তাহলে লেট মি কন্টিনিউ, ইউ অলসো কন্টিনিউ, ওকে? বাবা দইটা রাখি একটু, হাতে নিয়ে আমি আপনাদেরকে কী করে করবো। ওকে বাই, সি ইউ অ্যাগেন সুন। তাহলে ফ্রেন্ডস আমি আবার ফিরে এসেছি, দেখছেন তো ওয়েদার আজকে, এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার, আর দ্য ওয়েদার ইজ বিকাম কোয়াইট কুল। তাহলে আপনাদের কি লাঞ্চ সব হয়ে গেছে, কি এখনো বাকি আছে, কি লাঞ্চটা হয়েছে? আচ্ছা আমি এখন 10 মিনিটের জন্য ব্রেক পেয়েছি, আর এসকে ইজ ইন দ্যাট রুম, এসকে মনে ও নিজে নিউজ হয়তো কিছু দেখছে, আর ভাবছি এখন চা করবো কি না দেখি, এসকেকে জিজ্ঞেস করবো তিনি চা খায় কি না। এসকে তুমি কি চা খাবে? না এখন কি চা খাবে নাকি আবার আবার কখন ব্রেক পাবো? হ্যাঁ নেক্সট ব্রেকে, নেক্সট ব্রেকেও ভাবতে হবে কখন দেবে ও। হ্যাঁ তাহলে ফ্রেন্ডস আমি তাহলে চা করছি না, পুরো ঘর দেখছেন পুরো ঘর অন্ধকার, এই দেখুন ফ্রেন্ডস ইটস অল ডার্ক অ্যাজ বিকজ ইটস রেইনিং ভেরি ব্যাডলি, ইটস রেইনিং, এত বৃষ্টি হচ্ছে, এই দেখুন ফ্রেন্ডস পুরো অন্ধকার, আমি আপনাদেরকে কিচ্ছু দেখাতে পারছি না, দেখুন কত অন্ধকার, ইটস একদম ডার্ক, দেখতে পাচ্ছেন? তো একটুখানি পর্দাটা লাগিয়ে দিলাম, আর লাঞ্চটা তো এখনো হজম হয়নি। হ্যাঁ ভাবছি ব্রেকটা আবার ভাবছি 6টার সময় নেব। হ্যাঁ কি ঠিক 6টার সময় ব্রেক নেবো, বলবো 6টার সময় আই উইল গো হ্যাভ টি, কেন কি আবার যদি আমাকে আরেকটা এজেন্টের সাথে যদি বসে কিছু শিখতে হয়। তাহলে ফ্রেন্ডস কথা হলো, ওয়েদার ইজ ভেরি কুল, ভেরি নাইস, আই এম সো হ্যাপি, দ্য ওয়েদার ইজ কুল কুল, আর সোয়েটার কখন পরবো বাবা, মনে তো হচ্ছে এই বছর মনে সোয়েটার পরতেই লাগবে না, কেন তো শীত তো হচ্ছে না, ইটস নাথিং ইজ নট কোল্ড। তাহলে ফ্রেন্ডস কথা হলো যে কি কথা হলো, কথা এটা হলো আমি যে ব্লগটা যে আমি পোস্ট করেছিলাম রিগার্ডিং হোয়াট ডু ইউ মিন বাই ফ্রেন্ডস, আই হ্যাভ রিসিভড লটস অ্যান্ড লটস অফ ইউনো সরি লটস অফ থিং আই হ্যাভ রিসিভড কমেন্ট রিগার্ডিং দিস, অ্যান্ড আই হ্যাভ রিসিভড লট অফ অ্যাপ্রিসিয়েশন অ্যাজ ওয়েল ফ্রম মেনি পিপল,
অ্যান্ড ইউনো দে হ্যাভ ইভেন থ্যাঙ্কড মি দ্যাট আমি ওদের আই ওপেনার হয়ে গেছি। কেন এমনি প্রবলেম মোস্ট অফ দ্য পিপলের সাথে হচ্ছে, যেটা আমাদের সাথে অলরেডি ঘটে গেছে। তো আমার নেবার্সরা, আমার যে নোন পিপলরা, দে রিয়েলি থ্যাঙ্কড মি অ্যান্ড দে সেইং, নেনা আই এম সো হ্যাপি দ্যাট তুমি আমাদের চোখটাকে খুলে দিয়েছ, বিকজ আমার সাথেও সেম জিনিসটা হতে যাচ্ছিল যেটা তোমার সাথে হয়েছে। সো ইয়েস ফ্রেন্ডস, ইটস হাই টাইম দ্যাট উই অল নিড টু বাক আপ অ্যান্ড উই নিড টু নো আর সারাউন্ডিংস, উই নিড টু নো দ্য পিপল হু আর মিক্সিং উইথ, অ্যান্ড উই নিড টু নো অ্যাজ ওয়েল দ্যাট মানে কে তোমার সাথে চালাকি করছে কি না, কি তাই নাকি? এখন কি করবো ফ্রেন্ডস, দ্য ওয়ার্ল্ড ইজ বিকাম ভেরি নাস্টি রাইট নাও। লাইক যখন আমার মনে, যখন আমি ছোট ছিলাম, থিংস ইউজ টু বি সো সোবার, ইউনো এভরিথিং ইউজ টু বি, পিপল ইউজ টু বি জেনুইন, দ্য ফুড ইউজ টু বি ভেরি ইউনো পিওর। আর এখন তো ভেজাল ভেজাল ভেজাল, অল মিক্সচার মিক্সচার, হোয়াট এভার ইউ বাই, নো ম্যাটার, নো ম্যাটার হাউ গুড দ্য প্রোডাক্ট ইজ, নো ম্যাটার হোয়াট এভার, স্টিল লাইক ইউনো দ্যার ইজ এ মিক্সচার ইন ইট, সামথিং ও দি আদার। এনিওয়েজ ফ্রেন্ডস, আর এসব বলে লাভ নেই, কথা হলো, কথা তো অনেক আছে কিন্তু কি করবো, 10 মিনিটের মধ্যে কত কথা বলবো, বললাম না যেমনি ব্রেক পাবো আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো। আর কথা হলো যে যাক, কালকে আমার বন্ধুর বাড়িতে যে এসি বললাম না, যার হাজব্যান্ডকে গণেশ এসি গিফট করেছে, কালকে ওদের ইনস্টলেশন হয়ে গেছে, এসির ইনস্টলেশনটা হয়ে গেছে, অ্যান্ড আমাকে বলা হয়েছে। সো অবভিয়াসলি এটা একটা হ্যাপি মোমেন্ট ফর দেম। আর আর কি, বাস ফ্রেন্ডস, আর কিছু না, আপনারা কমেন্ট করুন, যা কি বলবো, আমি কালকে বলছিলাম কি বলবো কি বলবো, এইসবই করি কাজ। যদি আমি আপনাদেরকে সকাল থেকে রাত অব্দি কী কাজ করি যদি দেখাই না, আপনারা দেখেই টায়ার্ড হয়ে যাবেন। সো আই ডু দ্যাট মাচ, লাইক ইউনো আই ডু মাল্টিটাস্কিং, ও এভরি সিঙ্গল ডে আই ডু মাল্টিটাস্কিং, রান্না করছি, এটা করছি, ওটা করছি, ঘর মুছি, লাইক এভরিথিং ইউনো অন অ্যান্ড অফ। আমার তো ঘরে তো কাজের লোক নেই, আই ডোন্ট হ্যাভ এনি মেড, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান, আই ডু এভরিথিং অন মাই ওন বিকজ আই ডোন্ট বিলিভ অন মেড। এই মেডের জন্য ওয়েট করলাম, আসলো না, আসবে 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 করে সব জিনিস রেখে দিলাম, ফাইনালি শি ডাজন্ট কাম, পুরো ঘর নোংরা হয়ে পড়ে আছে। সো দ্যাট ইজ ভাই, অনেক ব্যাড এক্সপিরিয়েন্স মেডদের জন্য, অনেক ব্যাড এক্সপিরিয়েন্স, এই জন্য ভাবি নিজে মরলে স্বর্গ পায়, তাই নাকি? সো ইটস বেটার দ্যাট আই ডু দ্য ওয়ার্ক। যাক, আজকে এই বৃষ্টির সময় আমার মনে অনেকজন যারা অফিসে গেছে, অফিসে গেছে তাদের জন্য একটুখানি প্রবলেম হবে, রাস্তাঘাট কাদা কাদা কাদা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো ঠিক আছে ফ্রেন্ডস, এবার যান, আপনারা হয়তো চা খাবেন, আমি তো চা এখন খাবো না বিকজ ইটস জাস্ট 5 o'clock, আমি 6 o'clock আবার ব্রেক নেবো, সে সময় আমি চা খাবো। আর ও একটা জিনিস তো, আমাকে তো আটাটা বার করতে হবে ফ্রেন্ডস, আমি আটাটা আগে থাকতে মেখে রেখে দিয়েছি। আর এইসব কথা তো আপনাদেরকে বলবো, আপনাদের কী শুনবেন, কিন্তু কিছু করার নেই, সবই যখন দেখাচ্ছি এটাও বলে দিই কী হবে, এই জন্য যা কী অন্ধকার। এই যে আটাটা আগে থাকতে মেখে রেখেছিলাম, ওটা একটু বাইরে রাখি, তারপর রুটি করবো এসকির জন্য আর আমার জন্য। আর টুডে আই থিঙ্ক আই উইল অলসো হ্যাভ রুটি, বিকজ আমি দুপুরবেলা আজকে কম ভাত করেছিলাম, সো আই উইল অলসো হ্যাভ রুটি। সো ফ্রেন্ডস, আমার মনে হয় আমার ব্রেক টাইমটা ওভার হয়ে গেছে, আর আমাকে আবার জয়েন করতে হবে কাজে, তাহলে আমি আবার আপনার কাছে ফিরে আসবো যখন আবার নেক্সট ব্রেকটা পাবো, তাই নাকি? লাভ ইউ অল। Hello friends, I am making chai, so it's a chai break. I told you na that ami chai break ta pele ami ashbo cha korte. Ebar eta bikeler amader first cup of tea ache amar ar SK-r jonno, and you people are also welcome to have this chai, which is Darjeeling er pata cha. এসকে তো ওয়েট করছি চা খাওয়ার জন্য, আর আর কি বলবো, এই যে চা বিস্কিট খাবো, আপনাদের কি চা কি খাওয়া হয়েছে কি এখনো হয়নি, কি বলুন? ইয়ার ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে যখনও কথা বলি না, ওই যে শুনতে পাচ্ছেন,
আওয়াজটা আবার সেই পাম্পের আওয়াজটা আবার এসে গেছে। কয়েকদিন ভালো ছিল, তারপর আবার সেই প্রবলেম। আচ্ছা আমি যাই বিস্কিটটা নিয়ে আসি, ঠিক আছে? এই যে ফ্রেন্ডস, আই হ্যাভ বট দিস, দিস ইজ নিমকি, ক্যান ইউ সি, ইটস নিমকি অ্যান্ড এই যে তাই ক্যামেরা এটা তো বুঝতে পারছি না ক্যামেরা কোথায় থাকে। অ্যাকচুয়ালি এসকে এটা পছন্দ করে না, এই জন্য এসকে উইল নট হ্যাভ নিমকি, এসকে উইল ওনলি হ্যাভ বিস্কিট অ্যান্ড আই উইল হ্যাভ দিস নিমকি। আমি চাটা করে এসকে কে ওখানে চা দিয়ে দেবো আর আমার চাটা আমি ওই রুমে নিয়ে চলে যাবো, কেন আমার মনে হয় অলমোস্ট টাইম হয়ে গেছে। আর আজকে আমি আটাটা মেখে রেখেছি ফ্রেন্ডস, আমি আজকে আটাটা না ভালো করে মেখে রেখেছি, সো দ্যাট আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি রুটি করতে পারবো। হ্যাঁ এই যে আজকে রুটি করবো, দেখি রুটি করে কি পরোটা করি, ইট ডিপেন্ডস ফ্রেন্ডস টাইমটা আমি কত পাই করার জন্য, যেটা তাড়াতাড়ি হবে সেটাই আমার মনে হয় রুটি করবো হয়তো, এই রুটি তো বেশি টাইম লাগে না। তাহলে কথা হলো যতক্ষণ চাটা ঢাকা আছে এটা তো এক মিনিট দু মিনিট রাখতে হয়, তাহলে ফ্লেভারটা আসবে না। তো কথা হলো ফ্রেন্ডস এইটাই আমার ব্লগ, আমার ব্লগটা এইভাবেই হবে, আমি কি কি করছি এভরিডে, আমি কি কি মানে করতে যাচ্ছি এভরিডে, কি করতে হবে এভরিডে সেটাই আপনাকে আপনাদের সাথে শেয়ার করব। তার মানে আপনারা সবাই জানেন অ্যাকচুয়ালি আমি এভরিডে কি করি আর আমি কি কি কাজ করি। আই থিঙ্ক এভরিবডি রাইট নাও নোজ ইট, ও মাই গড, সবাই জানে যে আমি কি কি করছি, এবার আমি কি করতে যাব সেটা আপনাদেরকে বলা হয়। তো যা থ্যাংক গড আজকে থার্সডে, কালকে আর একদিন ফ্রাইডে, তারপর একদম রিল্যাক্স স্যাটারডে সানডে, একদম এমনি করে বসে পাখার দিকে তাকিয়ে লেটবো একদম পুরো, দ্যাট উইল বি জাস্ট মি টাইম ফ্রেন্ডস। হ্যাঁ আর কালকে শর্টকাট রান্না করব, আপনাদেরকে আজকেই বলে দিচ্ছি আমি কালকে কি রান্না করব, তাহলে আপনাদেরকে কালকে দেখাবো না, আই উইল মেক শর্টকাট রান্না। এবার বলুন তো আমি যখনও বলি শর্টকাট রান্না তার মানে কি, কি বলুন? আচ্ছা আমি বলে দিচ্ছি, শর্টকাট রান্না যখনও বলি ডিমের ঝোল, সব ভুলে গেছেন আপনারা, যা বন্ধুরা সব ভুলে গেছেন। তাহলে আমার মনে হয় চাটা একটু ঢাকা হবে, ফ্লেভারটা আর একটু আসুক। আচ্ছা আমি তো খাচ্ছি নিমকি, এসকে তো খাবে না, তাহলে এই প্রথম নিমকিটা আমি আপনাকে দিচ্ছি, প্লিজ হ্যাভ ফ্রেন্ডস। আমার খুব ভালো লাগে নিমকি, এটা দিস ইজ জাস্ট ইউ নো পাস টাইম, আই সরি টাইম পাস, কি বলি, দিস ইজ টাইম পাস, হোয়াট ইজ দিস। সো ভেরি টেস্টি, ভেরি টেস্টি, আমাদের এই ভালতুর দোকান থেকে নিয়ে এসছি। যাক তাহলে আমি চা খাই, এসকে কে চা দিই আর কি, চাটা মনে ঢেলে নিয়ে হয়ে গেছে আই গেস। ভেবেছিলাম আই হ্যাভ আদ্রক ওয়ালা চায়, আদ্রক ওয়ালা চায় উইথ মিল্ক ইউ নো, বাট এসকে ও শুধু দার্জিলিং এর পাতা চা খাবে, আদ্রক ওয়ালা চা খাবে না। এই জন্য আমিও আমার জন্য এই যে দার্জিলিং এর পাতা চা দিয়ে করছি। ওই যে এসকের যে বন্ধু আছে আমার যে দাদা ভাইটা, ওর আমার এই পাতা চা খেতে খুব ভালো লাগে, সময় পেলেই আসবে, বৌদি চা করুন, বৌদি চা করুন হিলসে। এনিওয়েজ ফ্রেন্ডস তাহলে এই যে চা রেডি হয়ে গেল, এবার আমি যে যার চাটা যার যার কাছে দিয়ে আসি, এটা যাবে এই রুমে আর এই চাটা যাবে ওই রুমে আমার সাথে। তাহলে ফ্রেন্ডস যান আপনারা চাটা খেয়ে নিন, আমি আবার ফিরে আসবো শিগগিরই যখন আমার ব্রেক হবে, তাই নাকি? নাহলে একবার আমি আপনাদেরকে রাত্রিরে শোয়ার আগে দেখা করব, আমি শুধু না এসকেও কি তাই। হ্যালো ফ্রেন্ডস, এই আমি এখন লগ আউট করেছি আর একদম টায়ার্ড, দেখতেই পাচ্ছেন এসকে আমার জন্য ঘুমায়নি। আপনাদেরকে প্রথম আমি টাইমটা দেখাচ্ছি কি এখন বাজে কটা, স
So it is 12:45. It is 12:45, friends. আর এই যে এসকে আমার সাথে জেগেই আছে, তাহলে এসকে তুমি একটু গুড নাইটটা বলে দাও। গুড নাইট, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, সো ফ্রেন্ডস, ইউ ক্যান সি মাই কন্ডিশন, আই এম রিয়েলি ভেরি টায়ার্ড অ্যান্ড আই থিঙ্ক আই নিড টু গো টু বেড রাইট নাও। মাই আইজ হেড এভরিথিং, সমস্ত পেন করছে, আর অনেক কাজ ছিল আজকে, তাও কাজটা পেন্ডিং আছে আমার, কালকে তাড়াতাড়ি আমাকে করতে হবে। সো উইদাউট সিং এনিথিং এলস ফ্রেন্ডস, আপনাদেরকে আমি গুড নাইট বলে দিচ্ছি। আপনাদের সবাই যেন ভালো করে ঘুমান অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল পিসফুল নাইট স্লিপ অ্যান্ড ইয়েস, বাট প্লিজ ডু নট ফ্রেন্ডস ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ শো মি ন্যানা নাকিরা। সো ফ্রেন্ডস, আই এম ডুইং আ ভেরি হার্ড ওয়ার্ক বাই আপলোডিং হোয়াট এভার আই ডু। আমি খুব চেষ্টা করছি আপনাদের সাথে থাকতে, আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে, সেই জন্য আমি যা যা করি আপনাদের সাথে শেয়ার করি। সো প্লিজ ফ্রেন্ডস, যতটা পারেন আপনারা আমার ব্লগটাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বাস এটাই তো, আর কিছুই না, যেহেতু আরও লোক আমাদেরকে দেখতে পারবে। অ্যান্ড অফকোর্স আমি তো এটা করছি আপনাদের মানে এনজয় করার জন্য, দেখেছেন কথাই বলতে পারছি না, মানে পুরো মাথাটা ধরে আছে। সো ফ্রেন্ডস, এনিওয়েজ আপনারা ঘুমিয়ে পড়ুন, আর জানি না আমি আজকে আর কথা বলতে পারবো কি না, কেন কি আমার মধ্যে আর স্ট্রেংথ নেই, দেখতেই পাচ্ছি না, আই এম অলরেডি ড্রেন্ড আউট উইথ সো মাচ ওয়ার্ক। সো গুড নাইট ওয়ান্স অ্যাগেন, আই লাভ ইউ অল অ্যান্ড আই উইল সি ইউ অল টুমরো, টিল দেন।